মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কি ময়ূরীর ব্যাপারে কিছু ভেবেছ? ময়ূরীর ব্যাপারে কেন, কি ভাববো? আমি কি ভাবার কথা বলছি সেটা না বোঝার তো কিছু নেই। আচ্ছা, আমি এখানে কেন এসেছি, কি জন্য? মেঘের জন্য, তো মেঘের গান শুনতে, মেঘ কেমন পারফর্ম করে সেটা দেখতে। আমি কি চাই? মেঘ জিতুক সেটা চাই, নাকি আমি মেঘকে হারতে দেখতে চাই? নীল, তোমার কিন্তু খুব পরিষ্কার হয়ে নেওয়া দরকার নিজের কাছে যে তুমি ডিভোর্সটা চাইছো না চাইছো। কারণ একবার তুমি ডিভোর্স করবে, তারপর আবার ছুটে ছুটে তুমি তারই কাছে যাবে, এইটা যেন না। ড্যাম ইট, এখানে কেন এসেছে? মেঘের আকর্ষণই তো। হোয়াই আই অ্যাম সো অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার, এখন কেন? তোমার সিরিয়াল কত? কিছু বললে? ও, তুমি কিছু ভাবছিলে? সরি সরি সরি, না ইটস ওকে। কি বললে বলো? যে তোমার সিরিয়াল নাম্বার কত? 19। ও, তুমি তাহলে একেবারে শেষের দিকে। আচ্ছা, আমার এখানে না কেমন কস্ট্রোফোবিক লাগছে, আমি একটু বাইরে থেকে আসছি, এক্সকিউজ মি। তোমার প্রতি আকর্ষণ কিনা জানি না, তবে তোমার গান না শুনে যেতে পারবো না। নহিলে ফুলে কিসের রং লেগেছে, গগনে কোন গান জেগেছে। এক্সকিউজ মি, কি হলো? তুমি বেরিয়ে এলে? হ্যাঁ, বাইরে একটু ফ্রেশ এয়ার নিতে আসলাম, আসলে ভেতরে দম আটকাচ্ছে। তুমি যতই বলো তোমার টেনশন হচ্ছে না, কিন্তু আমি জানি তোমার টেনশন হচ্ছে, আর আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভুল দেখতে পাচ্ছ, তোমার বোধহয় চোখের পাওয়ারটা একবার চেক করালে ভালো হয়। আমি বাইরে আছি। মেঘ, আচ্ছা আমার না তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে। কি বলবো? আরে কি মুশকিল, তুমি তো বলবে বলেই ডাকলে, বল। ভয়ে বলি না, নির্ভয়? নির্ভয়। তুমি কম্পিটিশনের ব্যাপারে বিন্দাস তো? একদম। আমার না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব শিগগিরই আমার মতো লাকি হবে। মানে? মানে খুব শিগগিরই তুমি আমার মতো পণ্ডিতজি পায়ের কাছে বসে গান গাওয়ার সুযোগ পাবে। বাপ, আমাকে দেখেই বুঝে গেল সর্বনাশ। ইয়েস, আচ্ছা ঠিক আছে, তুমি বাজি ধরবে নাকি? বাজি ধরার এই বদ অভ্যেসটা আমার ঠিক নেই, আমি বাইরে আছি। মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ ছিলটা কি? মেঘকে তো ভালো রকম চেনে মনে হচ্ছে। খুব সুন্দর সাজিয়েছেন বাড়িটা। এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, এই সব আমার ওই যে ছোট যা ওর ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি তো বাড়ি ঘর দেখার কোনো সময়ই পাই না। ও বিয়ে হয়ে আসার পর থেকে সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে। কি আর করে বেচারা, অকাজের বড় যা। এ বাবা, দিদিভাই তুমি এইভাবে কেন বলছো? আমি কিন্তু যা শিখেছি সব দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। না না, আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ আসুন। হ্যাঁ, সেই তো, আসুন আসুন, সত্যি তো, সত্যি, বসুন বসুন। আপনি তো সাক্ষাৎ দশভুজা, একদিকে ঘরের কাজ, অন্যদিকে ডাক্তারি, আর আপনি নিজেকে অকাজের বলছেন। আচ্ছা, আপনার মতন মহিলা সার্জন এই কলকাতা শহরে কজন আছে বলুন তো?
এই কথাটাই আমি একটু আপত্তি রেখে গেলাম ভাই। সার্জন তো সার্জনই হয়, সেখানে মহিলা পুরুষ বলে কিছু নেই। তার মানে কি এক জায়গায় অনেক মহিলা পুরুষ সব সার্জনরা থাকলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না? এমন না 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 না, হেচ্ছিছি, আমি সেটা মিন করিনি। আমার হয়তো বলার মধ্যে একটু ভুল হতে পারে, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। সে আমি খুব বুঝেছি। আমার গিন্নিকে প্যাঁচে পড়তে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আসলে আমাকে তো সারাদিন বাড়িতে প্যাঁচে পড়েই থাকতে হয়, তাই তো? সুকান্ত বাবু, আমি কিন্তু আপনার কাছে খুব অবলাইজড। আমার টেলিফোনে করা নিমন্ত্রণের মর্যাদা যে আপনি রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর গাঙ্গুলি, এটা আপনি কি বলছেন? এটা আমার সৌভাগ্য, আপনি নিজে আমাকে ফোন করেছেন। আপনার সঙ্গে এইভাবে যে পরিচয় হবে এটাই তো অনেক। হ্যাঁ, তবে আপনাদের বাড়িতে কিন্তু ডক্টর গাঙ্গুলি বলা খুব মুশকিল, এত ডক্টর গাঙ্গুলি। আচ্ছা, ওদের জিজ্ঞেস করো, গরম নেবেন না ঠান্ডা? ভাববেন না, একবার যখন আসা যাওয়া শুরু হয়েছে তখন ঠান্ডা গরম ঈষৎ উষ্ণ সব চলতে থাকবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই ফ্যামিলির সকলকে চেনো না? আমি ইন্ট্রোডিউস করি। একদম ঠিক কথা, এই তো প্র্যাকটিক্যাল বুদ্ধির ছেলে। ওকে, তোমরা আন্দাজ করছো, তাও আমি একটু ফর্মাল করে দিই। গিনি জেঠুমণি, আলাদা করে আলাপ করার প্রয়োজন নেই। আচ্ছা, উনি হচ্ছে গিনির জেঠুমণি। নমস্কার। উনি আঙ্কেল মানে গিনির বাবা, আর উনি আন্টি মানে গিনির মা। ডক্টর ত্রিদীপ গাঙ্গুলি আর ভাস্কর গাঙ্গুলিকে এতদিন ডক্টর হিসেবে জানতাম, এখন একটা অন্য পরিচয় পেলাম। আপনার কথা বলার ধরনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন ডক্টর গাঙ্গুলি, আমি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমার ছেলের মতো অ্যাফ্লুয়েন্সে জন্ম বা বড় হওয়া আমার নয়, আর ওর বাপের মতো আমার বাবার অবস্থা ছিল। আমার বাবা সামান্য ক্লার্কের কাজ করতেন। আমার ছোটবেলায় একটা বাবার অ্যাক্সিডেন্ট হওয়াতে বাবা শয্যাশায়ী হয়ে যায়। আমার মা খুব কষ্ট করে সংসার চালাত। তারপরে পড়াশোনা শেষ করে আমি কাজকর্ম শুরু করি। কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারি, মানুষের ব্যবহার দিয়ে অনেক কিছু করা যায়, এবং ব্যবহারটাই সব। জীবনই সেদিন তোমরা বলছিলে না আমি খুব সুন্দর কথা বলি, ব্যাপারটা কোত্থেকে এসেছে এবার বুঝতে পারছো তো? আপনাদের মনে থাকার কথা নয়, মনে নেইও নিশ্চয়ই। আমি আপনাদের কাছে ঋণী, ভীষণভাবে ঋণী। সে আবার কি কথা? আমার বোনের চিকিৎসা আপনাদের নার্সিংহোমে হয়েছিল। মীনাক্ষী দেবী, আপনার হাতের গুণে আমার বোন কিন্তু পুরোপুরি কিওর হয়ে গিয়েছিল। ও, তাই নাকি? রুক্মিণী লাহিড়ি। বছর পাঁচেক আগে? I can't believe, জেঠিমণি, তুই মনে রেখেছো? না, আমাদের আলাদা করে মনে রাখতে হয় না, মনে থেকে যায়। এনিওয়ে, কেমন আছে ও? ভালো আছে, অ্যাবসলিউটলি ফাইন। এখন তো গৌহাটিতে আছে। ও, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ওকে মাঝে মাঝে টেস্টগুলো করিয়ে নিতে বলবেন। বলছি যে আপনারা চা খাবেন না কফি? আপনাকে যেতে হবে কেন, আপনি বসুন না, কেউ নেই নিয়ে আসার? আছে সুশীলা, আছে, আমি জাস্ট গিয়ে একটু হেল্প করে দেবো আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।